ফনির আঘাতে খুলনার উপকূলীয় এলাকা কয়রা দাকব পাইকগাছা ও বটিয়াঘাটায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত হয়েছে বাড়িঘর ধর্মীয় প্রতিষ্ঠান এবং ফসলের মাঠ সেই সাথে ক্ষতিগ্রস্ত হয়েছে উপকূলীয় বেড়িবাধ সরকারি ত্রাণ সহায়তার পাশাপাশি দ্রুত টেকসই বেড়িবাধ নির্মাণের দাবি ক্ষতিগ্রস্তদের শ্যামসুজ্জামান শাহিনের রিপোর্ট গত শনিবার ঘূর্ণিঝড় ফনির আঘাতে খুলনা উপকূলীয় এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে উপকূলীয় এলাকা দাখোপে বেরিবাদ ভেঙে কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে দক্ষিণে একইভাবে ঘোগরা হরিণখোলা বেরিবাদ উপচে জোয়ারের পানি লোকালয়ে প্রবেশ করেছে এতে বিধ্বস্ত হয়েছে ঘরবাড়ি ও ভেসে গেছে পুকুর ও ঘেরের মাছ একের পর এক দুর্যোগে বিপর্যস্ত হয়ে এখন আতঙ্কিত উপকূলবাসী প্রতিদিন জোয়ারের সময় পানি ওঠে ভাইতে পুরানরা সেলিম বাসা কাছা নিয়ে গাড়ে কুড়ি দৌড়ুতাই যে কোন পানি উঠে যায় কন তুলাই যায় এই ভাবনা আমায় কি রাত্রির ঘুম আসে না আমাদের ঘরে টিন নেই আমরা থাকার মতো কোনো জায়গা নেই আমরা এখন বর্তমান গাছের তলায় বসবাস করতেছি একটাই দাবি যে রাস্তাটা বাইন্দে ব্লক করে দিও আর আমার ঘরগুলো একটু মেরামত করে দিলে আমরা যাই নিউজ গার্ড করে নিয়ে আমার ধরুন ডাইল ভাত এদিকে জেলা প্রশাসনের উদ্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে তবে ক্ষতি কাটিয়ে টেকসই নির্মাণের দাবি স্থানীয় সংসদ তাহলে এইখানে আমার পিছনে উত্তর বেদকাশি একটি অংশ এবং দক্ষিণ বেদকাশি বাঁচবে তা নাহলে এখানে বাঁচার কোনো সম্ভাবনা নাই বেড়িবাঁধ নির্মাণে নতুন ও দীর্ঘমেয়াদী প্রকল্প গ্রহণের কথা জানালেন পাওবে কর্মকর্তা ও জেলা প্রশাসক রিসেন্টলি আমরা একটা প্রকল্প হাতে নিয়েছি যার মাধ্যমে আমরা তেরো চোদ্দ দুই চোদ্দ এই ব্যাটারি টোটালি সংস্কার করব। যাতে লং যেটা আর কি টেকসই হয় প্রয়োজনে নেদারল্যান্ডের সহায়তা নিয়ে নদী শাসন করে এখানে দীর্ঘমেয়াদী এই বানটি করা একেবারেই দরকার যথাযথ সরকারি পদক্ষেপ ও টেকসই বেরিবাদ নির্মাণের মাধ্যমে ক্ষতিগ্রস্তরা আবারও ঘুরে দাঁড়াতে পারবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের